দর্শক মণ্ডলী, স্বাস্থ্য প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাই হেলথ থেকে স্বাগত জানাচ্ছি সাকলাইন রাসেল। দর্শক মণ্ডলী, একজন মুমূর্ষু রোগীকে শেষ চিকিৎসা দেওয়ার জন্য যে কক্ষটিতে নেওয়া হয় সাধারণ মানুষ তাকে আইসিইউ বলে। অনেকেই জানেন আইসিইউ কি। অনুষ্ঠানের শুরুতে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের কাছে একটি তথ্য আছে, ডাক্তার তানিয়া নামে একজন চিকিৎসক যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন মেডিকেলের গোপন তথ্য নিয়ে। অনুষ্ঠানের শুরুতে মেডিকেলের সেই গোপন তথ্যটি আপনাদের জানাতে চাই। ডাক্তার তানিয়া তার স্ট্যাটাসে লিখেছেন মেডিকেলের গোপন তথ্য নামে, আইসিইউতে যদি আপনার কোনো রুগী থাকে আর তিনি যদি মারা যান তাহলে হসপিটাল থেকে লাশ চেক করে আনবেন। যেভাবে চেক করবেন, লাশের বাম বগলে কোনো ছোট ছিদ্র আছে কি না সেটা ভালো করে খেয়াল করুন। যদি ছিদ্র থাকে তাহলে প্রশাসনের সাহায্য নিন, কেননা আপনারা হয়তো গরুকে ইঞ্জেকশন দেওয়ার সিরিজ দেখে থাকবেন, ঠিক তদ্রূপ একটি অকৃত্রিম সিরিঞ্জ আছে যা বাম বগলে ঢুকিয়ে দিলে মৃত রুগীও মনে হবে জীবিত আছে এবং শ্বাস গ্রহণ করছে। আপনাদের পরিশ্রমের টাকা বিনা কারণে কেউ ভোগ করুক তা আমি চাই না। একটি সিরিয়াস রুগীকে একদিন আইসিইউতে রাখতে প্রচুর টাকা লাগে, আর এই কৃত্রিম সিরিঞ্জ দিয়ে কমপক্ষে 24 থেকে 32 দিন একজন রুগীকে আটকানো খুবই সহজ। জনস্বার্থে এটি শেয়ার করুন। দর্শক মণ্ডলী, বেশ কিছুদিন আগে তথাকথিত ডাক্তার তানিয়া নামে শেয়ার করা এই লেখাটি লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে যায়, জনস্বার্থে শেয়ার হয়, কিন্তু হাস্যরসের সৃষ্টি হয় চিকিৎসকদের মধ্যে। আসলে কতটুকু সত্য এ ধরনের গোপন তথ্য? কি আছে আইসিইউর ভিতরে? কেনই বা তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয় আইসিইউর মধ্যে? এই অভিযোগ কতটুকু সত্য তা আমরা জেনে নিতে চাই। যারা আইসিইউতে চিকিৎসা দেন, যারা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট নামে পরিচিত, তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই। এটা আসলে পুরোই একটা ভ্রান্ত ধারণা, এই জাতীয় কোনো প্রসিডিউর আসলে আইসিইউতে করা হয় না। মনে করা হয় যে সাধারণত আমরা যেটা ঘাড়ের কাছে সিভিল লাইন করি, এইখানে সিভিল লাইন অথবা গলায় সিভিল লাইন করি, এটাই করা হয়। বগলের কাছে আমাদের কোনো প্রসিডিউর নাই, যে এমন কোনো প্রসিডিউর যে যেখানে বগলে করা হয় বা বগলের নিচে সিরিঞ্জ দেওয়া হয়, এরকম কোনো কিছু নাই। আর এটা দিয়ে যে রোগী বেঁচে থাকবে বা এরকম, এটারও কোনো একেবারেই ভিত্তি নেই। আসলে এগুলো সম্পূর্ণ একটা কল্পকাহিনী, একেবারে পুরাই পুরাই ভুয়া এই সমস্ত লাইন। এগুলো আসলে সাধারণ মানুষজন খুব ভালো জানে না, খুব ভালো বোঝে না, তাদের এ সম্পর্কে ভালো নলেজ নেই, যার কারণে তারা না বোঝার কারণে এই ধরনের কাহিনীগুলো বানিয়ে থাকে। এই সিভিল লাইনটাকে ওরা বলে যে আমরা বিভিন্ন জায়গায় পাইপ লাগানো, অনেক সময় দেখা যায় যে আমরা এখানে আপনার লাংসের প্রবলেম থাকলে অনেক সময় আমরা এখানে লাইন দিই, লাংসের বাতাস বের করে দিই, এগুলোকে তারা বলে যে বিভিন্ন জায়গায় বগলের নিচে লাইন লাগানো। আসলে এটা সম্পূর্ণ ভুয়া একটা ব্যাপার। সিভিল লাইন আমরা আসলে একটা সাধারণভাবে আমরা ক্যানুলার মাধ্যমে যেই কাজটা করি, এটা সরাসরি আমরা হলো সেন্ট্রাল লাইনের মাধ্যমে যেই যেই ওইটা করা যায় সেটাকে সিভিল লাইন বলা হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ব্লাড প্রেশার বাড়ানোর জন্য ওষুধ লাগবে, একাধিক ওষুধ প্রয়োজন হচ্ছে, আমাদের আইনোটপ যেটাকে আমরা বলি, সেটাকে ওই লাইন দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা দেখা যায় যে সাবক্লেভিয়ান ভেইনে অথবা জুগুলার ভেইন বলে ঘাড়ের কাছে একটা জুগুলার ভেইন আছে এটাতে, অথবা ফিমোরাল ভেইন আছে পায়ে, এখানে একটা লাইন করে দিই, সেই লাইনের মাধ্যমে সরাসরি সেন্ট্রাল লাইনে আমরা ওই ওষুধগুলো দিই। তাতে দেখা যায় যে ওই ওষুধগুলো যদি আমরা পেরিফেরাল লাইনে দিই, যদি ক্যানুলার মাধ্যমে দিই, সেটা অতটা ইফেক্টিভ হবে না। যদি আমরা সেন্ট্রাল লাইনের মাধ্যমে দিই তাহলে এটা খুব মানে তার চেয়ে অনেক বেশি ইফেক্টিভ হবে। দর্শক মণ্ডলী, দেখলেন তো এই তথ্যটি একেবারেই ভুয়া, অথচ এই ভুয়া তথ্যের উপর ভিত্তি করে দেশের সাধারণ অনেক মানুষ চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থার উপরে ভুল বুঝে বসে আছে, কিন্তু দেখার কেউ নেই। তবে মাই হেলথ থেকে আমরা দেখতে চাই এই তথ্যটি যদি ভুয়াই হয়ে থাকে তাহলে তথ্যদাতা ডাক্তার তানিয়া কে, আসলে কী তার পরিচয়। আমরা এই বিষয়ে সাহায্য নিয়েছিলাম সারা বাংলার সাবেক সাংবাদিক জাকি আহমেদের কাছ থেকে। ডাক্তার তানিয়া সম্পর্কে এই সাংবাদিকের অনুসন্ধানী রিপোর্টে যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই আজকের যেটি মূল বিষয়, আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র কি, কি ঘটে থাকে এই কক্ষটির অভ্যন্তরে, কিভাবে একজন মুমূর্ষু রুগীকে সেখানে বাঁচিয়ে রাখা হয়, অথবা কেনই বা একজন রুগীকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন পড়ে। আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিট, যাকে বাংলায় বলা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র,
এটা আসলে হাসপাতালের এমন একটা স্থান যেখানে সবচেয়ে মুমূর্ষু রোগীকে রেখে তাকে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করা যায়, এবং ঠিক এবং পর্যবেক্ষণ করার পরে যদি কখনও কোনো কিছু চিকিৎসা ইমিডিয়েট লাগে তার ব্যবস্থা সাথেসাথেই করা যায়, এমন একটা জায়গা। সেখানে উন্নত যন্ত্রপাতি থাকবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ চিকিৎসক থাকবে, যেখানে নিবিড় পর্যবেক্ষণ করা যাবে এবং প্রয়োজন মুহূর্তেই সঠিক চিকিৎসাটা দেয়া যাবে। এখানে একজন দেখা যাচ্ছে আইসিইউতে একটা রোগী থাকলে প্রত্যেকটা রোগীর এগেনস্টে একজন করে নার্স থাকে, নিয়োজিত থাকে। শুধু নার্সই না, আমরা আসলে নার্স দেখে থাকি, নার্সের পেছনে আসলে অনেক কিছু, অনেক কর্মকাণ্ড চলতে থাকে। যেমন সেখানে ফিজিওথেরাপিস্ট থাকে, সেখানে নিউট্রিশনিস্ট থাকে, এছাড়া অন্যান্য বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান অঙ্গ প্রত্যঙ্গগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে হসপিটালে। অঙ্গ প্রত্যঙ্গ বলতে বলতে যাচ্ছি আমি হসপিটালের যে আর্মসগুলো থাকে এগুলো রেডিওলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, কার্ডিওলজিস্ট, তারা বিভিন্নভাবে ইনভলভ থাকে। যার কারণে হয় কি ওষুধ তো চলতেই থাকে, সাথে আপনার ভেন্টিলেশন সাপোর্ট চলতে থাকে, বিভিন্ন সিরিঞ্জ পাম্প চলতে থাকে, যার কারণে হয় কি সব কিছু মিলে অনেক কমপ্লিকেটেড, সেবাটা অনেক কমপ্লিকেটেড হয় এবং অনেক ব্যয়বহুল হয়। আসলে আইসিইউ লাগে সেই সব পেশেন্টদেরকে, যে আইসিইউ লাগার কয়েকটা ক্রাইটেরিয়া আসলে আমরা বলি, যে সেই সব পেশেন্টদেরকে আইসিইউ চিকিৎসা দেওয়া হয় যার মধ্যে কোনো রিভার্সিবল বা নিরাময়যোগ্য রোগ আছে। যেই রোগী অসুস্থ কিন্তু চিকিৎসা দিলে ভালো হতে পারবে তাদেরকে সাধারণত আইসিইউতে ভর্তি হতে বলা যায়, এবং তাদের মধ্যে যেসব রোগীর একের অধিক অঙ্গের সাপোর্ট প্রয়োজন তাদেরকে আইসিইউ সাপোর্ট দিতে আসা হয়। যেমন কোনো একটা পেশেন্টের হার্টের সমস্যা হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু সেই পেশেন্টটা ইচ্ছা করলে হার্টের সিসিইউ বা করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হতে পারে, কিন্তু এই হার্ট অ্যাটাকের রোগীর যদি ডায়ালাইসিসের প্রয়োজন হয় দ্বিতীয় একটা অর্গান, তখন তার আইসিইউ থাকা যুক্তিসঙ্গত। একের অধিক অর্গান সাপোর্ট লাগলে তখন আইসিইউতে থাকা উচিত। দর্শকমণ্ডলী, এই মুহূর্তে আমাদের কাছে পুরো তথ্য আছে, ডাক্তার তানিয়া আসলে কে? আমাদেরকে যেটি জানিয়েছেন এই সাংবাদিক তার রিপোর্টের মাধ্যমে, তিনি আসলে বাস্তব কোনো চরিত্র নন, এটি একটি ভুয়া ফেসবুক আইডি। এ ধরনের অসংখ্য ভুয়া ফেসবুক আইডি আছে যারা নামের আগে ডাক্তার লিখে সাধারণ মানুষকে প্রতারণা করছেন লাইক শেয়ার কমেন্টস কামানোর নামে আর্থিক ফায়দা নেওয়ার জন্য, যার কারণে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে, চিকিৎসা ব্যবস্থার বদনাম হচ্ছে, সাধারণ মানুষ আস্থা হারাচ্ছে চিকিৎসকদের প্রতি। দর্শকমণ্ডলী, আপনারা তো দেখলেন যে কীভাবে চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা ধরনের অনাচার চলছে, নানা ধরনের অসঙ্গতি চলছে, তবে কর্তৃপক্ষ থাকলেও দেখার কেউ নেই। তবে আমরা আপনাদের দেখাতে চাই নানা চমকপ্রদ তথ্য, তার মধ্যে একটি হচ্ছে প্রায় সময় আপনারা শুনে থাকেন অমুক ব্যক্তিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। লাইফ সাপোর্ট আসলে কি? লাইফ সাপোর্টে কেন একজন মানুষকে রাখা হয়, কজন ব্যক্তি বা এ ধরনের সাপোর্ট থেকে ফিরে আসেন, লাইফ সাপোর্ট মানে পুরো শরীরকে সাপোর্ট দেয়া কি না, সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। লাইফ সাপোর্ট আসলে বলতে আমরা বুঝি শ্বাস প্রশ্বাস যন্ত্রকে, যদিও এটা লাইফ সাপোর্ট নাম, এটা লাইফের সাপোর্ট দেয় না, এটা শুধুমাত্র শ্বাস প্রশ্বাস যন্ত্র। একটা রোগী যখন নিজের শ্বাস নিতে পারেন না তখন বাইরে থেকে তাকে শ্বাস প্রশ্বাসে সাহায্য করা হয়, এটা শুধু শ্বাস প্রশ্বাসেই সাহায্য করে, আর কোনো সাহায্য করে না। হ্যাঁ, মানে এটাকে ভেন্টিলেটর, কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র নামে বলাটাই বেটার, কিন্তু মানে সারা পৃথিবীতে এটা লাইফ সাপোর্ট নাম নিয়েই অধিক মানে পরিচিত। লাইফ সাপোর্ট যেটাকে আমরা বলি এটা আসলে ভেন্টিলেটর সাপোর্ট, যেটা আমরা এখানে দিই সেটাকে আমরা অন্য একটা ভাষায় লাইফ সাপোর্ট বলা হয়। সাধারণত পেশেন্টকে আমরা লাইফ সাপোর্ট মানে কিন্তু একটা লাইফ দিচ্ছি না আমরা, জাস্ট তাকে একটা বেঁচে থাকার জন্য একটা সাপোর্ট দিচ্ছি। যেমন সে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিচ্ছি, কৃত্রিম শ্বাস প্রশ্বাস হলে সে হয়তো নিজে ভেন্টিলেটর, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মাত্রা ঠিকভাবে মেনটেন করতে পারছে না শরীরের ভিতরে। আমরা তাকে একটা ভেন্টিলেটরে দিলাম, একটা গলার মধ্যে টিউব দিয়ে দিলাম এবং মেশিনের সাথে কানেক্ট করে দিলাম, সেই মেশিনটা তাকে ভেন্টিলেশনে এইড করছে। এটাকে আমরা সাধারণত ভেন্টিলেটর সাপোর্ট বলি, যেটাকে আরেক ভাষায় লাইফ সাপোর্ট বলা হয়। এটা আসলে হার্টের উপরে কোনো তেমন না, হার্টের উপরে কোনো হার্ট পরিচালনায় কোনো হেল্প করে না, এটা শুধুমাত্র ভেন্টিলেটর মানে ফুসফুসের ক্ষেত্রে সহযোগিতা করা হয়। দর্শকমণ্ডলী, আরও একটি অভিযোগ এই মুহূর্তে আমাদের হাতে এসেছে, তবে এবার কোনো
ডাক্তার তানিয়ার মতো ভুয়া ডাক্তারের পক্ষ থেকে নয়, একাধিক সাংবাদিক, একাধিক টিভি চ্যানেল এবং অনেকগুলো প্রিন্ট মিডিয়ায় এই খবরটি প্রকাশিত হয়েছে। একজন মুমূর্ষু রোগীকে তিনি যখন মারা যান তাকে হাসপাতালে আটকে রেখে 22 দিন ডায়ালাইসিস দিয়ে তার বিল নেয়ার অভিযোগ উঠেছে। হাসপাতাল ভাঙচুরেরও খবর আমাদের কাছে এসেছে। সেই খবরগুলো আপনাদের জানিয়ে রাখতে চাই। কিভাবে সম্ভব একজন মৃত রোগীকে ডায়ালাইসিস দেয়া, সে তথ্যগুলো জানাতে চাই। আমাদের সঙ্গেই থাকুন, নিচে ছোট্ট একটা বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে যেমনটি বলছিলাম, হাসপাতালে ভর্তি রেখে একজন মৃত রোগীকে 22 দিন ডায়ালাইসিস দেওয়ার অভিযোগ উঠেছে, হাসপাতাল ভাঙচুর হয়েছে। সেই রহস্য উদ্ঘাটনে আমাদের মাই হেলথ টিম গিয়েছিল উক্ত হাসপাতালে। আসলে কি ঘটেছিল সেদিন, কেনই বা হাসপাতাল ভাঙচুর করা হয়েছিল, এর পরবর্তী পরিণতি কি হয়েছিল, সব কিছু আপনাদের দেখাতে চাই। আমি এক প্রথমেই বলিনি, ঘটনাটি ঘটেছিল শুধুমাত্র বিল না দেওয়ার জন্য। এবং 21 জুন রাত 8:55 যখন আমরা ডিক্লেয়ার করি, পেশেন্টের বাড়ি ছিল লক্ষ্মীপুর। সেই লক্ষ্মীপুরের রোগীর স্বজন আধা ঘন্টার মধ্যে 300 লোককে জড়ফ রোগে ফেললো। হাউ ইট ইজ পসিবল? কারণ ওরা 7 দিন আগে থেকে হুমকি দিচ্ছিল যে তার রোগী যদি মারা যায় তারা বিল না দিয়ে চলে যাবে, দেখিয়ে হাসপাতাল কী করতে পারে। এবং আমরা কিন্তু 2 দিন আগে পুলিশের কাছে একটা জিডি করেছিলাম তেজগাঁ থানায়, এবং আমরা করেছিলাম এটা উল্লেখ করে যে আমরা সম্ভাব্য নাশকতার আশঙ্কা পাচ্ছি। এবং উইদিন হাফ অ্যান আওয়ার অফ ডিক্লারেশন অফ ডেথ, পেশেন্টের প্রায় 200-300 বহিরাগত যুবক এসে তাণ্ডব চালায়, লুটপাট করে, প্রায় 5 লাখ টাকা ক্যাশ থেকে 5 লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। আমাদের স্টাফকে মারধর করে, এখানে তাণ্ডব সৃষ্টি করে, এখানে ত্রাস সৃষ্টি করে, আমাদের লেডি অফিসারকে অসম্মান করে, এবং পুরো হাসপাতালে একটা অরাজকতার সৃষ্টি করে। কতগুলি ভুয়া মানবাধিকার কর্মী এসে হাসপাতালে বিশৃঙ্খলার সৃষ্টি করে, সবাইকে উস্কে দেয়, এবং পরবর্তীতে কতগুলি ভুইফুর অনলাইন, যাদের কোনো নাম সর্বস্ব অনলাইন, তারা নেগেটিভ নিউজ করে যে মৃত ব্যক্তিকে ডায়ালাইসিস। আমি অত্যন্ত বিব্রত বোধ করছি এবং ঘৃণা প্রকাশ করছি যারা না জেনে না বুঝে এরকম একটি ভুল তথ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষজনকে বিভ্রান্ত করেছে, এদেশের চিকিৎসা ব্যবস্থাকে, চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করেছে। বাংলাদেশের 16 কোটি মানুষকে এদেশের 1 লক্ষ চিকিৎসক জীবন দিয়ে চিকিৎসা দিয়ে বাঁচানোর চেষ্টা করছে, অথচ এই চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে এই এই নিউজটি, নেগেটিভ নিউজটি। আমরা তীব্র নিন্দা জানাই চিকিৎসক সমাজের পক্ষ থেকে। এটি একটি অত্যন্ত ভুল ব্যাখ্যা, কারণ এই যে রুগী মিস্টার শহীদুল্লাহ, উনি 14 মে ভর্তি হয়েছিলেন এবং উনি 21 জুন মারা যান। দ্যাট ইজ টোটাল 37 দিন উনি ভর্তি ছিলেন, এবং ওনার ডায়াগনোসিসটাই ছিল AKI on CKD, অর্থাৎ তার কিডনি খারাপ ছিল। উনি কিডনির ফাংশান খারাপ নিয়ে প্রায় 15 ক্রিয়েটিনিন নিয়ে আমাদের এখানে ভর্তি হয়। তার সাথে ছিল আনস্টেবল অ্যাঞ্জাইনা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সেপটিসেমিয়া, নিউমোনিয়া, হিস্ট্রি অফ স্ট্রোক, ডায়াবেটিস, হাইপারটেনশন। এইরকম একজন রোগীর কী চিকিৎসা হতে পারে, যারা ডাক্তাররা আমার কথাগুলি শুনবেন তারা বুঝতে পারবেন। তবে একটি আমি ডাক্তার সমাজকে থ্যাঙ্কস জানাচ্ছি যে তারা এই ভুয়া মিথ্যা নিউজটিকে বিশ্বাস করেনি, কারণ ডাক্তাররা জানে যে এটি একটি মিথ্যা নিউজ। 22 দিনে 22 বার ডায়ালাইসিস মেসাগার নেভার, এটা টোটাল 37 দিনে পেশেন্টের প্রয়োজনে আমরা টোটাল 18টা ডায়ালাইসিস দিয়েছি। তার মধ্যে 3টা ডায়ালাইসিস দেওয়া সম্ভব হয়নি, কারণ পেশেন্টের 1 বার শিভারিং ছিল আর 2 বার পেশেন্টের ব্লাড প্রেশার ফল করেছিল। টোটাল হচ্ছে 15টি ডায়ালাইসিস। আমরা বাংলাদেশের রেনাল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সহ একটা মিটিংও করেছি যে আমার কোনো ত্রুটি আছে কি না, ফাইল নিয়ে বসছি। উনি বলেছে না, এটি একটি হাইপার ক্যাটাবলিক পেশেন্ট, এই পেশেন্টকে আমি প্রতিদিন ডায়ালাইসিস দিলেও দোষের কিছু নাই, কারণ তার ক্রিয়েটিনিন কমছে না, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেকশন হচ্ছে না, তার ইউরিয়া কমছে না, সুতরাং উনি সাধারণ রোগীর মতো ডায়ালাইসিস পাবেন না। তারা আবার কিছু ডাক্তারের ওপিনিয়ন নিয়েছে এরকম যে সপ্তাহে কয়টা ডায়ালাইসিস দেওয়া যায়, 2টা সর্বোচ্চ 3টা। এটি কিন্তু সপ্তাহে যে 2টি বা 3টি ডায়ালাইসিসের কথা বলা হয়েছে, এটি হচ্ছে একেবারে সাধারণ মানুষের ডায়ালাইসিস, যারা CKD অন মেনটেন্যান্স হেমো ডায়ালাইসিস। সে আপনার কোনো আত্মীয় স্বজনের কিডনি ফেলিওর আছে, উনি অফিস আদালত করছেন, উনি মেনটেন্যান্স হেমো ডায়ালাইসিস করছেন, সেটা সপ্তাহে 2টা বা 3টা। বাট ইটস এ মাল্টি অর্গান ফেলিওর পেশেন্ট, এই পেশেন্টের হিসাব সম্পূর্ণ আলাদা। সুতরাং চিকিৎসক সমাজ বিচার করবেন যে এই কথাটি সত্যি না মিথ্যা। আমি আবারও রিপিট করছি, টোটাল 37 দিনে তাকে 18 বার ডায়ালাইসিসের ট্রাই করা হয়েছে, কিন্তু 3টি ফেল করেছে, 15টা ডায়ালাইসিস দিয়েছি আমরা। দর্শক মণ্ডলী, আমরা যতটুকু জেনেছি, খোদ ঢাকা শহরে এ ধরনের অনেকগুলো সিন্ডিকেট সক্রিয় আছে। কোনো একজন রুগী মারা গেলে কিংবা কোনো একজন রুগীর বিল অধিক পরিমাণে আসলে
এ সমস্ত সিন্ডিকেট সক্রিয় হয়ে রুগীকে সাহায্য করার নাম করে হাসপাতাল থেকে চাঁদাবাজি করেন। আমরা যতটুকু জেনেছি এই হাসপাতালে যারা ভাঙচুর করেছিলেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকেই অ্যারেস্ট হয়ে এই মুহূর্তে বিচারাধীন রয়েছেন। আমরা মনে করি হাসপাতাল সুবিচার পাবে, সাধারণ রুগীও সুবিচার পাবে, এভাবেই নিশ্চিত হবে একজন মানুষের স্বাস্থ্যসেবা। দর্শক মণ্ডলী, আইসিইউ এমন একটি জায়গা যেখানে একজন সাধারণ মানুষ যখন তার আত্মীয়কে নিয়ে ভর্তি করান তখন তার মূলত চিন্তা থাকে আমি তার বিল বহন করতে পারবো কি না। একটা সময় দেখা যায় টাকার কাছে জীবন হেরে যায়, তখন বাধ্য হয়ে সেই ব্যক্তি তার আত্মীয়কে ঘরে নিয়ে যান, পথেই হয়তোবা তিনি মৃত্যুমুখে পতিত হন। টাকার কাছে জীবন এখানে হেরে যায়। একটা আইসিইউ কেন এত ব্যয়বহুল? বাংলাদেশের আইসিইউ কিন্তু অনেক কম ব্যয়বহুল, পৃথিবীর পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে অন্যান্য দেশের আইসিইউ অনেক অনেক বেশি ব্যয়বহুল। বাংলাদেশের আইসিইউর খরচগুলি বিশেষ করে বেসরকারি স্বাস্থ্যখাত নিয়ে আমি কথা বলছি, 24 ঘন্টায় 12,500 টাকা হচ্ছে ফিক্সড কস্ট একটা পেশেন্টের, ভেন্টিলেটর থেকে শুরু করে তার হচ্ছে কার্ডিয়াক মনিটর, তার সিরিঞ্জ পাম্প, ইনফিউশন পাম্প, সাকশন, অক্সিজেন, বেড সাইড মনিটর, ডিফিব্রিলেশন, নিউমেটিক ব্যাডস, যা কিছু লাগে একটা পেশেন্টকে বাঁচানোর জন্য সকলটা। তার সাথে যোগ হয় ডাক্তার তাকে কতবার দেখলো, তার কী কী টেস্ট হলো, তার বড় কোনো প্রসিজিওর হলো কি না, সার্জারি হলো কি না, সেগুলি। এখন কোনো কোনো হাসপাতাল কিন্তু শুধুমাত্র বেডটাকে হাইলাইট করে যে আমাদের বেড ভাড়া 6,000 টাকা, মানুষ মনে করে তার বেড ভাড়া 6,000 টাকা। নো, আইসিইউ ইনক্লুডস এভরিথিং, এবং আইসিইউতে 24 ঘন্টা মনিটরিং করতে হয়, এবিজি করতে হয়, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। এই পরীক্ষাটা একটা স্পেশালাইজড এক্সাম, এটা ডাক্তার হয়েও কিন্তু আমি পারি না, আইসিইউতে যারা কাজ করে সেই ডাক্তাররাই এবিজি করতে পারে। এবিজির রিপোর্ট দেখে ভেন্টিলেটরের সেট আপ চেঞ্জ করতে হয়। ভেন্টিলেটর মানে হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র, যেটিকে সাধারণ মানুষ লাইফ সাপোর্ট বলে থাকে। কেউ কেউ মনে করে থাকে যে ভেন্টিলেটর মানে মৃত রোগীর চিকিৎসা ইত্যাদি ইত্যাদি, এগুলো একেবারে ভুল অবৈজ্ঞানিক ব্যাখ্যা। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউ হচ্ছে ব্লেসিংস ফর দ্য হিউম্যানিটি। আগে মানুষ অপারেশনের টেবিলে কিন্তু জ্ঞান ফিরতো না, প্রায় আপনারা শুনতেন, প্রায় রুগী বলতো যে অপারেশনের পরে আর জ্ঞান ফিরে নাই, মারা গেছে। এখন কিন্তু ওই দিন বদলেছে বিকজ অফ আইসিইউ। আমাদের দেশে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে নানা কারণে প্রতিনিয়ত আইসিইউ সাপোর্ট লাগবে এমন রুগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু সারা দেশে রুগীর তুলনায় আইসিইউর সংখ্যা একেবারেই কম। আইসিইউ রিলেটেড যারা বিশেষজ্ঞ আছেন তাদের সংখ্যাও খুবই কম। কেন এত সংখ্যায় কম, কী করণীয় আছে আমাদের সাধারণ মানুষ এবং কর্তৃপক্ষের, সেই বিষয়গুলো আমরা জানতে চাই। আসলে আইসিইউর ব্যাপারটার কনসেপ্টটা ডেভেলপ করছে আমাদের দেশে ভেরি রিসেন্টলি। ভেরি রিসেন্টলি বলতে আমি বলছি যে 5-7 বছর, ভেরি রিসেন্টলি 5-7 বছরের ভিতরে আমাদের আইসিইউ সার্ভিসটা খুব ভালোভাবে ডেভেলপ করছে। এই মুহূর্তে যদি আপনি আমাকে বলতে বলেন তাহলে বলবো যে আইসিইউ ফ্যাসিলিটি কোয়াইট এক্সিলেন্ট থ্রু আউট দি কান্ট্রি, নট অনলি ইন ঢাকা সিটি বাট অলসো থ্রু আউট দি কান্ট্রি। আইসিইউ সাপোর্ট দেওয়ার জন্য যে পরিমাণের লজিস্টিক সাপোর্ট, যেসব ইকোনমিক লাগে, সেই হিসেবে আমরা আসলে এখন মধ্যম আয়ের দেশে যাচ্ছি, এই জন্য আমাদের চাহিদাগুলো আরও বাড়ছে। আমাদের তারপরও কিন্তু এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ হচ্ছে, আপনি সব মেডিকেল কলেজগুলোতে এখন আইসিইউ হচ্ছে, আস্তে আস্তে জেলা হাসপাতালগুলোতেও আমাদের সরকারের পরিকল্পনা আছে সেগুলো করা। কিন্তু শুধু যন্ত্রপাতি থাকলেই হবে না, প্রয়োজনীয় যে দক্ষ জনবলও লাগবে, তো জনবলের অভাব এখনও আছে। তো আমাদের দেশে এখন আপনারা আমাদের যেটা যে কয়েকটা ইনস্টিটিউটে এখন এই বিষয়ের উপর উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং ইতিমধ্যেই উচ্চতর প্রশিক্ষণ থেকে ডাক্তাররা বিভিন্ন জায়গায় মানে কার্যক্রম শুরু করেছে, হয়তো কিছুদিনের মধ্যেই মানে আমাদের দক্ষ জনবলের অভাব অনেকটা পূর্ণ হয়ে যাবে, কিছুদিনের মধ্যেই হয়তো আমরা আরও আইসিইউতে চিকিৎসা সেবা বাড়তে পারব। এবং সরকারিভাবে যদি আইসিইউ চিকিৎসা সেবা যদি আমরা জেলা পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে হয়তো অনেক অল্প খরচেই মুমূর্ষু রোগীর চিকিৎসা ব্যবস্থা করা যাবে। দর্শক মণ্ডলী, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশে গিয়েছে অনেক দূর, এখন মুমূর্ষু রোগীরাও দিব্যি সুস্থ হয়ে ঘরে ফিরে যাচ্ছেন, এবং এ সমস্ত আইসিইউতে যারা ভর্তি হন তাদের অনেকেই সুস্থ হয়ে ঘরে ফিরে যান। কিন্তু যেহেতু সাধারণ মানুষের পক্ষে আর্থিক সংগতিতে অনেকটাই ঘাটতি রয়েছে, তাই মানুষের আর্থিক সংগতি বাড়ানোর জন্য দ্রুত হেলথ ইন্স্যুরেন্স চালু করা প্রয়োজন। একই সঙ্গে রুগীদের আস্থা বাড়াতে তাদেরকে ভালোভাবে কাউন্সেলিং করাও জরুরি হয়ে পড়েছে, অন্যথায় সাধারণ মানুষ
এই ভুল বোঝাবুঝির সৃষ্টি করে চিকিৎসা সেবা সম্পর্কে নানা ধরনের প্রশ্ন তুলেই যাবে। দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ে নানা অসঙ্গতির খবর রাখতে চোখ রাখুন মাইটিভির নিয়মিত আয়োজন মাই হেলথে। বিদায় নিচ্ছি আমি সাকলেন রাসেল।